বরন্দ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আহত বারো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় দশ জনের মৃত্যু বাড়ছে করোনা আক্রান্তের ঝুঁকি রাজশাহীতে লিচুর ফলন ভালো হলেও বিক্রি নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রায় দুই মাস বন্ধ থাকার পর গণপরিবহন চলাচল শুরুর প্রথম দিনেই রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন সোমবার দুপুর পোনে একটার দিকে নগরীর অদূরে কাটাখালীর পাই এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই মারা যান পরিবহন শ্রমিক রবিউল আওয়াল অপরজন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া গ্রামের বাবুর আলীর ছেলে নবাব আলী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হওয়ার পর তাকে রামেক হাসপাতালের আট নং ওয়ার্ডে ভর্তি করা হয় এর পরই তার মৃত্যু হয় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও বারো জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিনি আরও জানান হানিফ ও আফিয়া নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে হানিফ ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী আসছিল আর আফিয়া নামের আরেকটি বাস রাজশাহী থেকে বাঘার দিকে যাচ্ছিল দুটি বাসই বেপরা গতিতে চলছিল কাটাখালের চোদ্দোপাই এলাকাস্থ গম গবেষণা ইনস্টিটিউটের কাছাকাছি এলে তীব্র গতির কারণে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে সারাদেশের মতো স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল সকাল থেকেই ঢাকাগামী দূরপাল্লার বাস ও ট্রেন ছেড়ে গেছে তবে যাত্রী স্বল্পতার কারণে অর্ধেক ও কম যাত্রী নিয়ে বাস ও ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বাস ও ট্রেন চলাচলে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা আন্তনগর ট্রেন ও দূরপাল্লার বাসের যাত্রীরা সবাই মাস্ক পরে চলাচল করলেও আন্তজেলা জেলা বাসের যাত্রী ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনেকটাই উদাসীনতা দেখা গেছে এদিকে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর সোমবার সকালে অর্ধেকেরও কম যাত্রী নিয়ে তিনটি ট্রেন রাজশাহী থেকে ছেড়ে গেছে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ট্রেন চলাচলের সিদ্ধান্ত বিকেলে আসায় এবং ট্রেনের টিকিট বিক্রির সার্ভার চালু হতে রাত হওয়ায় লোকজন প্রথম দিন টিকিট কাটতে পারেনি এ কারণে প্রথম দিনে যাত্রী অনেক কম হয়েছে এদিকে রাজশাহী থেকে সকাল ছটা বিশ মিনিটে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় নীলফামারি চিলাহাটির উদ্দেশ্যে চাঁপাই থেকে ছেড়ে আসার বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাতটায় আর ফরিদপুর ভাঙ্গার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে সকাল আটটায় তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই রুটে আন্তনগর ট্রেন সিল্ক সিটি ও ধূমকেতু এক্সপ্রেস বন্ধ থাকবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে আসার পর সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে। বাস ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার গত ঈদে এ ধরনের পরিবহন বন্ধ থাকায় নানা দুর্ভোগ নিয়ে লোকজন কর্মস্থল থেকে বাড়ি ফিরেছেন ঈদ শেষে ভোগান্তি পোহাতে পোহাতে তারা ফের কর্মস্থলে ফিরেছেন দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে গণপরিবহন চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে ট্রেন ও বাস চলার ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দিয়েছে সরকার সকালে রাজশাহী রেল স্টেশনে পরিদর্শনে আসেন পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ তিনি সাংবাদিকদের বলেন চালু হওয়া সব ট্রেনের টিকিট অনলাইনে অর্ধেক পাওয়া যাচ্ছে ট্রেনে খুব সতর্কভাবে যাত্রীদের তোলা হচ্ছে মেডিকেল টিম সহ রেলের অন্য কর্মকর্তারা খুব সতর্কভাবে কাজ করছেন তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন করোনা পরিস্থিতির অবনতি হলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে দশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে করোনা ভাইরাস নিয়ে মৃত্যুবরণ করেছেন চারজন আর উপসর্গ নিয়ে মারা গেছে জন। এদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল তিনি জানান রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান এদের মধ্যে আইসিইউতে চারজন ষোলো নং করোনা ওয়ার্ডে তিনজন উনত্রিশ নং করোনা ওয়ার্ডে একজন ও বাইশ নং করোনা ওয়ার্ডে দুইজন মারা গেছেন নিহতদের মধ্যে রাজশাহী জেলার সাতজন রয়েছেন এর মধ্যে দুর্গাপুর বাঘা ও গোদাগর উপজেলার একজন করে চারজন এবং নগরীর তিনজন অপর তিনজনের মধ্যে চাঁপাই নবগঞ্জ পাবনা ও নওগার একজন করে রয়েছে ডক্টর সাইফুল ফেরদৌস জানান সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে একশো আটান্ন জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন এর মধ্যে আইসিইউতে তেরো জন উপপরিচালক বলেন ঈদের পর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত রোগী বাড়ছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না করোনা রোগীদের বেশিরভাগ চাঁপাই নবগঞ্জ জেলার বলে জানিয়েছেন তিনি করোনা ভাইরাস রোধে লকডাউন ঘোষণার দীর্ঘদিন পর দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হওয়ায় নাটোরের পরিবহন মালিক শ্রমিক সহ সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা সোমবার সকাল থেকে স্বাস্থ্যবিধি সহ সরকারের নির্দেশনা মেনে গণপরিবহন চলাচল শুরু হয় দূরপাল্লার গাড়িগুলো নাটোরের বড় টার্মিনালসহ টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল থেকে বিভিন্ন জেলা এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে গাড়িগুলোতে সরকারি নির্দেশনা মেনে প্রতি দুই আসনে একজন করে যাত্রী যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে সরকারি নির্দেশনা মেনে ষাট ভাগ ভাড়া বাড়িয়ে চলাচল করছে দূরপাল্লার পরিবহনগুলো তবে এ বিষয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষণা অনুযায়ী গত দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল দূরপাল্লার গণপরিবহন দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে শর্ত সাপেক্ষে সোমবার থেকে নোয়াখালীতে দূরপাল্লার গণপরিবহন চালু হয়েছে এতে করে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের রিপোর্ট সোমবার সকাল থেকে জেলার কাউন্টারগুলো থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে অর্ধেক আসন ফাঁকা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ছেড়ে গেছে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস এতে স্বস্তি ফিরেছে যাত্রী সাধারণের মাঝে জেলার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে সকাল থেকে জেলার সোনাপুর মাইজদি ও চৌমোহনী বাস কাউন্টারগুলো থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে সোনাপুর থেকে মাইজদি ও ফেনী হয়ে কিছু বাস যাচ্ছে চট্টগ্রামে আর একই রুট থেকে কুমিল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি বাস পরিবহন শ্রমিকদের দাবি স্বাস্থ্যবিধি মেনে চলছেন তারা আশা মেনে আমরা একজন যাত্রী মিচ্ছি আগে টাকা এখন ভাড়া নিচ্ছে টাকা সকাল থেকে কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় বাড়ছে দীর্ঘদিন বন্ধ থাকায় ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি গাড়িতে অর্ধেক আসনে যাত্রী বসার নির্দেশ থাকায় গাড়ির জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে অনেককে তবে প্রচণ্ড গরম যাত্রীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনকে কাজ করতে দেখা গেছে চৌমুহনীতে সড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম কামাল হাসান জানান দেখুন আমরা সরকার যে ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর যে নিয়ম আজ থেকে চালু হয়েছে আমরা চেষ্টা করছি মহামান্য পুলিশ মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে স্যার স্পষ্ট বলেছেন যে নো মাস্ক নো রাজশাহীতে লিচুর ভালো ফলন হলেও বিক্রি নিয়ে শঙ্কায় পড়েছেন এলাকার চাষিরা করোনাকালে দূর থেকে পাইকার কম আসায় বিক্রি হচ্ছে কম ফলে স্থানীয় বাজারই তাদের একমাত্র ভরসা কৃষি বিভাগের হিসাব মতে জেলায় এবার পাঁচশো ত্রিশ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে আর সেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি সাত মেট্রিক টন ইমরান আলীর ক্যামেরায় তোফায়েল হোসেনের রিপোর্ট মে মাসের প্রথম থেকেই রাজশাহীর বাজার দাপিয়ে বেড়াচ্ছে সুস্বাদু রসালো দেশি জাতের লিচু চাষিরা দামও পেয়েছেন ভালো অনাবৃষ্টি খরা কাটিয়ে অনেকটা আশায় বুক বেঁধেছিল লিচু চাষিরা কিন্তু শেষ মুহূর্তে এসে সেই আশার গুঁড়ে বালি এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে উন্নত জাতের বোম্বাই বেদেনা চায়না তিন জাতের লিচু এতে করে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা লিচু বিক্রি নিয়ে শঙ্কায় পড়েছেন এই এলাকার চাষিরা খরচটা আসলে অনেক বেশি আর কি আমাদের ব্যয়বহুল খরচ কারণ মানে যে সময় থেকে পানি হওয়ার দরকার সেই সময় থেকে আমরা পানি পাইনি ক্ষেত্রে আমাদেরকে মেশিন দিয়ে পানি দিতে হয়েছে এবং তাতে বিষ খরচও হয়েছে অনেক বেশি কারণ আপনার পানি না হওয়ার কারণে ঘন ঘন বিষ দিতে হয়েছে যাতে মালে পোকা না লাগে মালটা সাইজটা যাতে ঠিক আসে সে কারণে আমাদের অনেক বাড়তি খরচ হয়েছে বছর আপনার বাইরে থেকে তো কোনো পাটি আসতে পারছে না যে কারণে সে কারণে আপনার বাগানের লিচুতে সেরকম পাটি নাই বাগানে এবার বিরূপ আবহাওয়ায় লিচুর ক্ষতি কমাতে বাগানগুলোতে নিতে হচ্ছে বাড়তি যত্ন লিচুর ত্বক পুড়ে যাওয়া এবং ঝরে পড়া রোধে নানা ধরনের ঔষধ প্রয়োগ করছেন চাষিরা এতে খরচ বেড়েছে অনেক সেই খরচ তুলে আনাটাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা তবে এমন পরিস্থিতিতে তেমন ক্ষতি হবে না বলে জানাচ্ছেন রাজশাহী কৃষি বিভাগ করোনা পরিস্থিতিতে ক্রেতা কম থাকায় এমনটি হয়েছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা তারা বলছেন প্রথম দিকে চাষিরা যে দাম পেয়েছেন তা থেকে অনেকটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে লিচু ফলের এবার ফলন অন্যান্য বছরের তুলনায় কম এবছর যে শীত হয়েছিল স্বাভাবিক শীত ছিল না তো শীত হতে হতে হঠাৎ করে টেম্পারেচার বা তাপমাত্রা যেটা বলি যে সেটা পনেরো ডিগ্রির উপরে চলে যায় সর্বনিম্ন তাপমাত্রা এই পনেরো ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যায় পাঁচ সাত দিন থেকে এক সপ্তাহ দশ দিন থেকে আবার নিম্ন তাপমাত্রা আসে যার কারণে লিচু গাছে যেটা ভার্নালাইজেশন হওয়া দরকার চিলিং হওয়া দরকার সেটা না হওয়াতে লিচু গাছে মুকুল কম হয়েছে এবছর অন্য অন্য বছরের তুলনায় অনেক কম হয়েছে আমরা ধরে নিয়েছি যে এবছর আমাদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমরা ফলন পাবো অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রার সাইতে আমরা লক্ষ্যমাত্রার হয়তো পঞ্চাশ ষাট পারসেন্ট আমরা অর্জন করতে পারবো অর্থাৎ লিসুর দামও ভালোই পাচ্ছে তো লিসু তো পেকে গেছে এখন চাষিদের উচিত এই লিসুগুলো হারভেস্ট করে মার্কেটে দিয়ে দেওয়া দিলে আমাদের যে এই যে নিম্নচাপের কারণে যে লঘুচাপের কারণে যে বাতাস আসতেছে লিচুতে বাতাস হলে কিন্তু লিচুর ত্বক নষ্ট হয়ে যাবে ত্বক নষ্ট হয়ে যাবে লিচুর স্বাদও নষ্ট হয়ে যাবে কারণ লিচু তো আপনার বৃষ্টি পছন্দ করে না লিচু ফলটা বৃষ্টির আগে হতে হয় বৃষ্টিতে যদি হয় তখন লিচুতে আপনার লিচুর স্বাদে কমে যায় এক ধরনের লিচুতে এক ধরনের রোগ হয় কষ ঝরে লিচুর যে মধু রস সেই রস ঝরা এক ধরনের রোগ হয় বাতাস হলে সেই রোগটাও আসতে পারে লিচুদার ফল আসলে বেশি দিন গাছে রাখতে নেই এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ